বঙ্গ আর এই নতুন রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এই চিকেন মালাই সিজলার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তার আগে একটা কথা বলি বন্ধুরা, আমার এই রেসিপিটাকে পুরো দেখার জন্য অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নিয়মিত দর্শক তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন। তো এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। চিকেন মালাই সিজলার করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বোলের মধ্যে একে একে করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব এখানে আমি 50 গ্রাম মতন আদা নিয়েছি। এই আদাগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 8 কুচি রসুন কুচি, রসুন আছে সেগুলো একটু পাতলা করে পিস করে নিয়েছি যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। এবার আমি এখানে নিয়েছি মগজদানা, এখানে আমার 50 গ্রামের মতন আছে। এখানে আমি 2 চামচের মতন মগজদানা এতে দিয়ে দিচ্ছি। আর দেব 3 চামচ টক দই, দেব এখানে আমি 50 গ্রামের মতন চিজ নিয়েছি, সেটাও এর মধ্যে কিউব করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেব আগে থেকে আমি কড়ায় শুকনো কড়ার মধ্যে এগুলো একটু বেসন ভেজে নিয়েছি, সেই বেসন এখানে 2 চামচ আমি দিয়ে দেব। দেব ফ্রেশ ক্রিম 2 চামচ, আর দেব স্বাদ মতন নুন, এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ চিনি। এবার আমি এগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইরকম একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতন চিকেন। এবার এই চিকেনটার মধ্যে আমি এই যে পেস্টটা বানিয়েছি এটা পুরোটা ঢেলে দিচ্ছি, ঢেলে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। আমি একটা কাঠকয়লা নিয়েছি, এটা গ্যাসে আমি এইভাবে পুড়িয়ে নেবো। এবার আমি কাঠকয়লাটার মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো, দিয়ে এবার মিটেটা ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এই বাটিটাকে তুলে দেবো। এবার আমি এটাকে কীভাবে ভাজবো সেটা আপনাদের দেখাবো, চলুন দেখে নেওয়া যায়। কড়া বসিয়ে আমি এখানে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে বাটারটা একটু মেল্ট হতে দেবো, তেলের সাথে গলে গেলে তারপর আমি মাংসগুলোকে তুলে দেবো এর মধ্যে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে, এবার আমি এই ছানটাটার সাহায্যে আমি চিকেনগুলোকে এইভাবে একটু ছেঁকে ছেঁকে কড়াতে দিয়ে দেব, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি গ্রেভিটাতে দেব না, এভাবে সব চিকেনগুলোকে কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এপিট ওপিট করে দুদিক ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নেবো মিনিট 5-এর জন্য। এইভাবে আমি মিনিট 5-এক ফ্রাই করে নিয়েছি। এবার আমি যে গ্রেভিটা ছিল সেটা এর ওপরে এইভাবে ঢেলে দেব, দিয়ে এটাকে আমি আরও 5-7 মিনিট চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখবো কীরকম অবস্থা আছে। দেখুন ওপর থেকে তেলটা বেরিয়ে এসছে, মাংস প্রায় হয়ে গেছে। এবার আমি শুধু অল্প করে একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব, এটা খুব একটা স্পাইসি হয় না, জাস্ট কালারটার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো। এখানে আমি একটা প্লেট নিয়েছি, এখানে কিছুটা বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে এর ওপরে এইভাবে সার্ভ করে দেব। এটা মেনলি স্টার্টার হিসেবে আপনারা খেতে পারেন, চাইলে এটাকে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, কিন্তু স্টার্টারে এটা খেলে বেশি ভালো লাগবে। আশা করছি আপনাদের এটা সকলেরই খুব ভালো লাগবে, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। এবার আমি এর ওপরে গার্নিশিংয়ের জন্য কিছুটা চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব, আর দেব কিছুটা ধনে পাতা।
জাস্ট এটা গার্নিশিং এর জন্য আমি ইউজ করলাম ধনে পাতাটা। আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন আবার না দিতেও পারেন। তাহলে আমার আজকের রেসিপি চিকেন মালাই সিজলিং রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মালাই চিকেন সিজলা। যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটাকে পুরো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই চ্যানেলে নিয়মিত দর্শক তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর তাহলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিলাম। আবার আমি পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।